শিরকের ধারে পাশে যাওয়া যাবে না শিরকের গুনার ভিতরে আবার দুইটা স্তর আছে একটা হলো ছোট শিরক আরেকটা হলো বড় শিরক শিরকে আকবার শিরকে আসগার কিন্তু শিরক কিন্তু কোন অংশে কোনটাই কম নয় তবে কিছু কিছু শিরক আছে যেরকম দোয়ার মধ্যে শিরক করে চাইতে গিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাইতে মানে বাবার কাছে গিয়ে চায় মাজারে গিয়ে চায় আছে না নাই আসতে বলতে না আছে না নাই পৃথিবীর কেউ আমার আপনার উপকার করতে পারবেন আল্লাহ নিজেও বলেছেন বান্দা কারো কাছে দোয়া করো না ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউ তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে চেয়েও না দোয়া করো না চাইতে যেও না কারণ কেউ তোমার উপকার করতে পারবে না আল্লাহ তোমার যদি কোনো উপকার করতে চান পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না আবার আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চান লাইয়েন ফাউ কেউ তোমার উপকারও করতে পারবে না কিন্তু আল্লাহ ছাড়া চাওয়ার চারো কিছু লোক অন্য জায়গায় আসে না নাই আসে না নাই এটা কি ছোট গুণ না বড় গুণ না বাচ্চা হয় না চলো যাই বাবার কাছে যাও গুরু একখান নিয়ে যে গুরু নিয়ে যায় সে আরেক বলো আসতে বলবেন না আসে না নাই শিরকের গুনার ভিতরে বড় বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো দোয়ার মধ্যে শিরক হয়ে যাওয়া আল্লাহর গুণের মধ্যে শিরক হয়ে যাওয়া নাম্বার 2 ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব সমস্ত গায়বের জ্ঞান কে জানে আল্লাহ গায়বের মালিক কে আল্লাহ কিন্তু কিছু কিছু লোক মনে করে গায়বের মালিক বান্দাও আছে কিছু আছে কিছু সেরকম নাউজ বিল্লাহ বাবার দরবারে গিয়ে বলে বাবা আমার কপালে একটু ছায়া দেখো তো আমার কি বাচ্চা কাচ্চা আছে বাবা আবার ভান ধরে জভি নাই বহুক্ষণ যায় বাবা চুপ করে আছে মানে উনি আর সাজে আছে এরকম কিছু গন্ধ আছে না চুপচাপ বাবা কথা বলো বাবা হঠাৎ করে 10 মিনিট পর কিচ্ছু না দের হাত লাঠি দরকার দের হাত কি দরকার এই প্রসঙ্গে লম্বা একটা কথা একটু পরে বলতে মনে রাখবেন এই বিষয়টা আমাদের জানা দরকার সম্মানিত ভাই তবে হ্যাঁ রসুলকে জানিয়ে দিতেন কে আল্লাহ আস্তে বলবেন রসুলকে জানিয়ে দিতেন কে আল্লাহ এর মানে কি গায়বের মালিক হয়ে যাওয়া সম্মানিত ভাই মহব্বতের ক্ষেত্রে কিছু কিছু লোক আছে আল্লাহর চাইতেও কিছু কিছু বাবা আছে কিছু কিছু ব্যক্তি আছে খুব মহব্বত আছে না নেই বাবাই আমার সব এই দরবারি আবার প্রথম আনুগত্য হবে কার আসতে বলবেন না কার নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আনুগত্যের ব্যাপারে বলেছেন أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول جربوا يا الله أكبر ويمن درنا تمرا الله نبت করবে
এবং তোমাদের মধ্যে যারা লিডার তোমাদের মধ্যে যারা নেতা তাদেরও তোমরা আনুগত্য করবে এখানে নেতা কি বাদ পড়েছে নাকি নেতা কিন্তু বাদ পড়ে নাই তাদেরও তোমরা আনুগত্য করবে তবে যদি তোমাদের মধ্যে যদি কোনো বিভাজন সৃষ্টি হয়ে যায় ফাইন তানাযাতুম যদি কোনো ঝগড়া লেগে যায় সেই সময় তোমরা দুজনের দিকে ফিরে যাবে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাবে কিন্তু দেখেন একটা বিষয় চলে আসলো তোমাদের মধ্যে যারা আমির তোমাদের মধ্যে যারা নেতা তাদেরও তোমরা অনুগত করবে আমার নবী জুমার খুতবা আমার নবী যে বিদায় হজের ভাষণ দিয়েছেন সেই ভাষণের মধ্যে একটা কথা বলেছেন এক লাইনে জান্নাতে যাওয়ার একটা সবক দিয়েছেন ইয়াখদাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম صلوا خمسكم صوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا أمراءكم فادخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام رسول الله صلى الله عليه وسلم এক নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রমজান মাসে রোজা রাখো যাকাতের মালের যাকাতটা দিয়ে দাও নেতার আনুগত্য করো আল্লাহর জান্নাতে অনায়াসে প্রবেশ করো যেরকম সুবহানাল্লাহ কিন্তু আমরা কোন নেতাকে মানবো কোন নেতা আমার জন্য মানা জরুরি আর কোন নেতার নেতৃত্ব মানবো না আমরা একটা প্রশ্ন যদি করি উত্তরটা দিবেন সত্যি করে উত্তরটা দিবেন বলুন তো আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি নেতা বেশি না কর্মী বেশি সব মনসে আজিজ মনসে ভাই ঠিক কি না মসজিদে যা মসজিদে যা ওখানে নাটক কয়জন সম্মানিত ভাইরা যে নামাজ যে নেতার নামাজ নাই সে নেতা তো আল্লাহর হক নষ্ট সে বান্দার হক নষ্ট করবে বেনামাজি নেতার কোন নেতৃত্ব আমরা মানি না ওদের মুখে আমরা জুতো মারি কষ্ট পাচ্ছে আমার দেশে মানুষ মানুষ তো খুঁজে পাই না নিজেও তো হতে পারে না বাস কই মানুষ নিজে কি দোষ দিয়ে কথা বলছি সম্মানিত ভাইয়েরা আমার দেশে মানুষ বেশি না সর বেশি মানুষ তো দেখি এই এই গোপালগঞ্জের সন্তান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি তার কিছু বক্তৃতা আমার জন্মত স্বাধীনতার অনেক আট থেকে নয় বছর পরে আমার জন্ম আমি তাকে দেখি কিন্তু তার কিছু কথা আমার কানে বাজে আমি তার কথাগুলো শুনি ভার্চুয়ালে তার আলোচনাগুলো তার বক্তৃতাগুলো এখনো আসে না নেই এই দেশের জন্য তিনি অনেক কাজ করেছেন